আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমি অ্যাডোবি আফটার এফেক্টসের প্রেফারেন্সেস নিয়ে আলোচনা করব। মানে আফটার এফেক্টস যখন আপনি ইনস্টল দিলেন অথবা কাজ শুরু করছেন, সেটিংসের ভেতরে কিছু চেঞ্জ আপনার আনা লাগতে পারে বা কিছু চেঞ্জ সম্পর্কে আপনার জেনে থাকা ভালো যে এই জিনিসটা কী কাজ করে বা এই প্রবলেমে পড়লে আমি কী করতে পারি বা এই জিনিসটা আমি আসলেই নিজের মতন করতে পারি কি না। তো এই সব কিছু পাবেন আপনি সেটিংসের মধ্যে বা প্রেফারেন্সেসের মধ্যে। আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে এডিটের মধ্যে প্রেফারেন্সেস পাবেন, আর আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে আফটার এফেক্টসের মধ্যে সেটিংস পাবেন। এই আফটার এফেক্টস উপরে লেখা আছে, এখানে দেখবেন যে সেটিংস। তো আমরা একটু মেনুটা দেখি, সেটিংসে যাব, জেনারেলে যাব, যে কোনো একটাতে গেলেই হয়, পরবর্তীতে সবগুলো আপনি অপশন এইভাবে পেয়ে যাবেন। তো জেনারেলটা একটু দেখি। জেনারেলে আপনারা ডিফল্ট স্পেশাল ইন্টারপোলেশন টু লিনিয়ার এইটাতে দিয়ে রাখবেন। অনেক সময় কি ফ্রেমে অটোমেটিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের ইজিজ নিয়ে নেয়, সো এটা দেয়া থাকলে বেটার হয় নতুনদের জন্য। সো এটা নিয়ে আরও কি ফ্রেম নিয়ে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন যে আসলে কিসের কথা বলছি। এরপরে দেখুন যে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার্স, যখন আপনি নতুন শেপ লেয়ার নেবেন তখন অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে থাকবে। এই জিনিসটা আমি করে রেখেছি, এটা সুবিধা হয় আমার কাজের জন্য, সো আপনি এটা করে রাখতে পারেন। এছাড়াও এনেবল হোম স্ক্রিন, এটা আমি বন্ধ করে রেখেছি, হোম স্ক্রিন আসলে আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্য। এছাড়াও প্লে সাউন্ড হোয়েন রেন্ডার ফিনিশেস, রেন্ডার যখন ফিনিশ হবে তখন একটা সাউন্ড প্লে হবে, এটা দিয়ে রাখতে পারেন আবার নাও দিয়ে রাখতে পারেন। এরপরে আমরা প্রিভিউ উইন্ডোতে যাই, এখানে তেমন কিছু চেঞ্জ করার আপনার প্রয়োজন নেই। ডিসপ্লে এখানেও চেঞ্জ করার প্রয়োজন নেই, ইম্পোর্টে, তারপরে আউটপুটে, গ্রিডস অ্যান্ড গাইডস এখানেও চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি যদি কালার চেঞ্জ করতে চান করতে পারেন, বাট প্রয়োজন হয় না। লেবেলস, এখানে আপনার লেয়ারের যে লেবেলগুলো দেওয়া যায় বিভিন্ন ধরনের কালার দিয়ে রাখা যায়, সো এই কালারগুলো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। অনেকে হচ্ছে এখানে ভাইব্রেন্ট কিছু কালার দিয়ে রাখে, আমার অফিসের পিসিতে আমি দিয়ে রেখেছিলাম ভাইব্রেন্ট কিছু কালার, অনেক সময় কালারগুলো খুব নিউট্রাল লাগে সেই জন্য। তো এটা নিজস্ব চয়েস, আপনি কাস্টমাইজ করতে পারেন আবার এভাবে রেখেও দিতে পারেন। মিডিয়া অ্যান্ড ডিস্ক ক্যাশ, এইটা অনেক সময় কাজে লাগবে, যখন আফটার এফেক্টসে কাজ করতে করতে আপনি দেখবেন যে অনেক ভারী হয়ে গেছে, মানে একটু সময় লাগছে বা হ্যাং হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে অনেক ক্যাশ জমেছে। সো সেই ক্ষেত্রে এসে আপনি এমটি ডিস্ক ক্যাশে ক্লিক করবেন, এখানে ওকে ক্লিক করবেন। দেখুন যে 50 GB জায়গা দখল করেছিল, সো 50 GB জায়গা ফাঁকা হয়ে গেল। এই ডিস্ক ক্যাশ কিন্তু ইম্পর্ট্যান্ট, আপনি যখন কাজ করবেন তখন কাজের ক্যাশ ফাইলগুলো জমা হয়, এই জন্য প্রিভিউটা দ্রুত হয়, অনেক ফাইল এখানে জমা হয়। সো ক্যাশ ইম্পর্ট্যান্ট, বাট যখন অনেক বেশি জমে যায়, অনেক সময় দেখা যায় যে কম্পিউটার একটু হ্যাং করছে, স্লো হয়ে গেছে, তখন এটা ইম্পর্ট্যান্ট। আপনি চাইলে মাঝে মধ্যে ক্লিন ডাটাবেজ অ্যান্ড ক্যাশ এটাতেও ক্লিক করতে পারেন। এই জিনিসটা কিন্তু এডিট মেনুর মধ্যেও আছে, আমি দেখাচ্ছি একটু পরে। ভিডিও প্রিভিউ, এখানে তেমন কিছু চেঞ্জের প্রয়োজন নেই। অ্যাপিয়ারেন্স, আপনি চাইলে ব্রাইটনেস কম বেশি করতে পারেন আপনার উইন্ডোর, এটা অনেকের প্রয়োজন হতে পারে। তারপরে এই যে কালার যেগুলো আছে, দেখুন যে যে ইউআই আছে এখানে, এই যে কালারগুলো আছে, এই কালারগুলো চাইলে আপনি একটু পপ করাতে পারেন। তারপর ফোকাস ইন্ডিকেটর যেটা আছে, মানে দেখুন যে যে টেক্সটগুলো আছে তার চারদিকে যে বর্ডারটা দেওয়া থাকে, এইটাকে আপনি ফোকাস বাড়াতে কমাতে পারেন। তারপরে নিউ প্রজেক্টে যাই, অটো সেভে, এখানে 20 মিনিটস পরপর অটোমেটিকলি সেভ হয় আফটার এফেক্টস প্রজেক্ট, আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। তারপরে মেমোরি অ্যান্ড পারফরমেন্স, এখানে চাইলে আপনি আপনার র্যাম কতটুকু রিজার্ভ রাখবেন অন্য অন্য অ্যাপ্লিকেশনের জন্য এবং কতটুকু আফটার এফেক্টসের জন্য রাখবেন সেটা এখানে দিতে পারেন। এবং অবশ্যই আপনার যদি এটা সাপোর্ট করে যে এনেবল মাল্টি ফ্রেম রেন্ডারিং, তাহলে অবশ্যই এটা দিয়ে রাখবেন, তাহলে মাল্টি ফ্রেম একসাথে রেন্ডার হবে। এটা রিলেটিভলি নতুন একটা ফিচার এবং এটা অনেক কাজের। এরপরে অডিও হার্ডওয়্যার, এখানে তেমন কিছু চেঞ্জের প্রয়োজন নেই, এটাতেও চেঞ্জের প্রয়োজন নেই। টাইপে তেমন কিছু চেঞ্জের প্রয়োজন নেই। এখানে স্ক্রিপ্টিং অ্যান্ড এক্সপ্রেশনস, এটাতে অ্যালাউ স্ক্রিপ্ট টু রাইট ফাইলস অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, এটাতে টিকচিহ্ন দিয়ে রাখবেন, অনেক সময় অনেক এক্সটেনশনে তারপরে স্ক্রিপ্টে এটার প্রয়োজন হয়, এটা চায়, সো আগেই দিয়ে রাখবেন, সমস্যা নেই। 3D তেমন কিছু চেঞ্জের প্রয়োজন নেই। নোটিফিকেশনসে এটা অন করে দিয়ে রাখতে পারেন, আপনার মোবাইলে যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের অ্যাপ থাকে, আপনি হয়তো বড় কোনো প্রজেক্ট ফাইল রেন্ডার দিচ্ছেন, রেন্ডার হলে অটোমেটিক্যালি আপনার মোবাইলেও নোটিফিকেশন চলে যাবে যে রেন্ডার হয়ে গেছে। সো এইগুলোই আমি সবগুলোই ওপেন করে দেখালাম, এই জন্যই যে আপনার যদি কোনোটা উল্টা পাল্টা থাকে, অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে, তাহলে আপনি যেন দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে কি না। জাস্ট ওকে ক্লিক করব। এরপরে আরেকটা জিনিসের কথা বলছিলাম যে এডিটে গিয়ে
পার্জে যাবেন অল মেমোরি অ্যান্ড ডিস্ক ক্যাশ, এইটার কথা বলছিলাম যে আপনার ডিস্ক ক্যাশ যদি রিমুভ করতে চান ওই সেটিংসে বারবার না যেয়ে বা প্রেফারেন্সেসে না যেয়ে আপনি এইখানে গিয়ে পার্জে গিয়ে অল মেমোরি অ্যান্ড ক্যাশ এটাতে গিয়ে ওকে ক্লিক করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সেট আপগুলো করে নেবেন আফটার এফেক্টস। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।